টোকিও অলিম্পিক গেমস পেছানোই স্বস্তি প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প করোনার প্রাদুর্ভাবে গেমস পেছানোর সিদ্ধান্ত একেবারে সঠিক বলে মনে করছেন ট্রাম্প দিন দুয়েক আগে পেছানো হয় টোকিও অলিম্পিক্স আইওসির সাথে আলোচনা সেরে জাপানের প্রেসিডেন্ট শিনজো আবে জানান এবছর এক বছর পর দু হাজার একুশে হবে এই আয়োজন টোকিও সামার অলিম্পিক্স 2020 হাজার বিশে হচ্ছে না নিশ্চিত করেছেন খোদ জাপানি প্রেসিডেন্ট শিনজো আবে করোনা ভাইরাস আতঙ্কে পুরো বিশ্ব স্থবির একে একে পিছিয়ে দেওয়া হয়েছে সব স্পোর্টিং ইভেন্ট ইতিমধ্যে বারো বিলিয়ন ডলার ইনভেস্ট করে ফেলা জাপান চেষ্টা করেছে আইওসির সাথে হাত মিলিয়ে আয়োজনটা ঠিক সময়ে করতে সে কারণে ঘোষণাটা এসেছে দেরিতে তবে আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলছেন পিছিয়ে দেওয়াটাই হয়েছে সঠিক সিদ্ধান্ত আমি প্রেসিডেন্ট আবের সাথে কথা বলেছি একশো ভাগ সঠিক সিদ্ধান্তের জন্য শুভেচ্ছা জানিয়েছি নিশ্চিতভাবেই দু হাজার একুশে বিশ্ব একটি দারুণ গেমস পেতে যাচ্ছে কারণ তারা আরও সময় পাচ্ছে তবে জাপান পুরো প্রস্তুত ছিল পরিস্থিতি বিবেচনায় এক বছর পিছিয়ে দেয়াটাই ঠিক হয়েছে আবারও জাপানকে শুভেচ্ছা এবং আসছে বছর অলিম্পিক্সে আমিও থাকবো নিশ্চিত গেলদিন সুইজারল্যান্ডের অলিম্পিক হাউসে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েছিলেন আইওসি প্রেসিডেন্ট থমাস বাক বলছেন সিদ্ধান্ত নেওয়ার আগে ভাবতে হয়েছে বেশ সিদ্ধান্তটা অনেক কঠিন ছিল তেত্রিশটা ফেডারেশন নিয়ে আমাদের কাজ করতে হয় সবার সাথেই আলোচনা হয়েছে আসছে বছর নানা ইভেন্ট ছিল শিডিউলে তাই জট লাগছে এছাড়া খেলোয়াড়রাও এই বছর সামনে রেখে প্রস্তুতি নিচ্ছিল তাদের জন্য অনেক বড় ক্ষতি কিন্তু উপায় ছিল অলিম্পিক্স বিগেস্ট শো অন আর্ট চলতি বছর দুশো ছয় দেশের এগারো হাজার অ্যাথলিট অংশ নিত আসরে এর সাথে জড়িত আরো কত মানুষ পিছিয়ে যাওয়াটা সবার জন্যই বড় ধাক্কা নাবিল কাসার ডিবিসি নিউজ ডেস্ক এদিকে করোনা ভাইরাসের কারণে স্থগিত হওয়া টোকিও অলিম্পিক্সের জন্য নতুন সম্ভাব্য তারিখ খুঁজছে টোকিও অলিম্পিক টাস্ক ফোর্স বৃহস্পতিবার টাস্ক ফোর্সের প্রথম বৈঠক শেষে একথা জানানো হয়েছে বিলম্বিত অলিম্পিক কত দ্রুত ও সুন্দরভাবে করা যায় তার পরিকল্পনা করার জন্য এই টাস্ক ফোর্স কাজ করবে আগামী এক বছরের মধ্যে সুন্দর একটি সময়ে আয়োজনের কথা ভাবছে টাস্ক ফোর্স গেল সোমবার জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে এবং আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সভাপতি টমাস বা যৌথভাবে টোকিও অলিম্পিক স্থগিতের কথা জানায় অলিম্পিক্সের ইতিহাসে এই প্রথম গেমস স্থগিত হল আবার এক বছরের মধ্যেই তা আয়োজন হবে এর আগের দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় দুবার অলিম্পিক বন্ধ থাকে সেবার প্রথমবার হোস্ট ছিল জাপান এদিকে করোনার প্রাদুর্ভাবে জাপানের ফুকুশিমায় নির্ধারিত অলিম্পিক মশাল র্যালি স্থগিত করেছে স্থানীয় আয়োজক কমিটি এই র্যালি উপলক্ষে সব ধরনের প্রস্তুতি নিয়েছিল সংঘটি